পান করুন, পুরস্কার জিতুন। আচ্ছা আচ্ছা, কি কি পুরস্কার আছে বলো তো একটু শুনি। প্রথম পুরস্কার হচ্ছে ক্যান্সার, তার নাই কোনো অ্যান্সার। তার মানে ইন্দিগা ভুগোগা একবারে মায়ের কাছে চলে যাবে। কি একদম মায়ের ভোগে চলে যাবে মানে? তাহলে দ্বিতীয় নম্বর পুরস্কারটা কি হবে? দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে আলচার, তার নাই কোনো কালচার। তাহলে তৃতীয় নম্বরটা কি হবে? তিন নম্বর পুরস্কার হচ্ছে যকাও কাছি কাছি। আরে বাবা রে, এগুলো তো সব রোগের কথা কছে রে। আরে মেয়েটা বিড়ি খাওয়ার সময় কি করছে? জকার কাশি তো হলে না সবারই হয়। দাঁড়াও দাঁড়াও, চার নম্বর পুরস্কারটা শুনো। আরে চার নম্বর পুরস্কারটা ওরা কি হবে রে? চার নম্বরটা হচ্ছে ফুসফুস ড্যাম। আরে ইয়ে মোগলে অসুখের কথা কছে না পুরস্কারের কথা কছে? আরে ফুসফুস ড্যাম আর ওটা কোন পুরস্কার রে বাবা? ওই মল্লু যন্ত্রণা ইয়ে যে কিছুই কথা আমি বুঝির পারছি না। বিড়ি খেলে বলে পুরস্কার পাওয়া যায়, হিললে কেমন পুরস্কার দেয়? আর কি কি পুরস্কার আছে কথা শুনো। পাঁচ নম্বর পুরস্কার হচ্ছে হাঁপানি হাঁপানি। এ ভগবান রে, ইয়ে এবার মোর বোধ হয় বিড়ি খেবটা খারাপ কি। আচ্ছা সবে তো কইলেন, এবার সান্ত্বনা পুরস্কার তো থাকিন নাকি? এইবার বুঝা শেষ, ইয়ে কি কবার চান্দা দিচ্ছে মানে বিড়ি খাবেন না, বিড়ি খাওয়া মানে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এইটা তো এমক ডাইরেক্ট করার পাশে না, এমক উল্টে ভাবে বুঝিয়ে দিয়েছে তো। এই পুরস্কার গুলো নিবার গেলে কি কি করা নেবে কত? এই পুরস্কার পাওয়ার জন্য তোমাকে অনেক বিড়ি খাওয়া লাগবে। আচ্ছা তাহলে এই পুরস্কার গুলো নিয়ে সেলামি করে যাই। কেন এই পুরস্কার নিয়ে জমদুয়ার যাবা? কিন্তু জমদুয়ার গেলে যে যোগাযোগ করে নিখবে, আমি কোটা থেকে সেটা জমদুয়ার যাই কত? তুই জানিস না আমার সুতান কাঠ দেবো, ওইটা দিয়ে জমদুয়ার চলে যাবো একবারে। আর বিড়ি খাম না তো, কলুম তো আর কথা কবেন না। বাপরে বাপ, মোরা করে বিড়ি খাওয়ার ইয়েটা গুষ্টি ষষ্ঠী পিণ্ডি করে দিল। দাদা দাদা দাও, আর বিড়ি খাম না মুই। বন্ধুরা তোমাকে বেশি বিড়ি খাবেন না, বেশি বিড়ি খেলে ক্ষতিকর। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর তো ফলো করতে ভুলবেনই না।